দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, বাঙালির অসাম্প্রদায়িক রাজনীতির দর্শন যাত্রা শুরু হয়েছিল কবি কাজী নজরুল ইসলামের মাধ্যমেই, এবং কবির বাংলাদেশে হবার অর্ধ শতাব্দী কিন্তু আজ পূর্ণ হয়েছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানব। আমাদের সহকর্মী ময়মনসিং এর ত্রিশালে আছেন, আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করব নজরুল জয়ন্তী উপলক্ষে। আসলে সেখানে নানান অনুষ্ঠান চলছে, আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। যেমনটি বলছিলাম যে বাঙালির যে অসাম্প্রদায়িক বাংলার বোধ এবং বাঙালি জাতিসত্তার নিজস্ব রাষ্ট্র যে বাংলাদেশ, সেটি কিন্তু 50 বছর স্বাধীনতার পূর্ণ করেছে। আর কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশের হবার অর্ধ শতাব্দীও পূর্ণ হলো। এমন সব প্রেক্ষাপটে কিন্তু নজরুল জয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠান চলছে ময়মনসিং এর ত্রিশালে। আমরা সহকর্মী কিশোর জাহানের সাথে যুক্ত হব, জানবো তার কাছ থেকে বিস্তারিত। কিশোর, আপনার কাছ থেকে বিস্তারিত আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে চাই। আসলে সকাল 10:30 থেকে মূলত আসলে আনুষ্ঠানিকতা, যেটা যে 123তম নজরুল জন্ম জয়ন্তী, সেটা আসলে শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে আসলে যেহেতু আয়োজন একটু দেরি হয়েছে, তাই এই কিছুক্ষণ আগে আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। যদি আমি আনুষ্ঠানিকতার কথা বলি, মাত্রই আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এবং সারাদিনের একটু আয়োজনের কথা আসলে দর্শকদের জন্য জানাতে চাই। 123তম নজরুল জন্ম জয়ন্তী, সেটা যেমন একটা বিশেষ দিন, তার সাথে এবার আসলে বিশেষভাবে যুক্ত হয়েছিলাম আসলে বাংলাদেশে আসার সুবর্ণ জয়ন্তী, 50 বছর বিদ্রোহী কবির বাংলাদেশে থাকার 50 বছর। সো এটি আসলে একটা গৌরবের বিষয় আমাদের, এবং এটাকে ঘিরেই আসলে এবারের যে আনুষ্ঠানিকতা। সাধারণত একদিন নজরুলের, কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আমরা পালন করি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, এবার কিন্তু আসলে 3 দিন ব্যাপী আয়োজন। আজকের দিনে একটু পরে আসলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, এরপরে বইমেলার ব্যাপার আছে, এবং আলোকচিত্র প্রদর্শনী, বেশ কিছু আসলে আনুষ্ঠানিকতা দিয়ে সাজানো হয়েছে আজকের দিনটাকে, এবং বিকালবেলা সেমিনারেরও কথা জানিয়েছেন আমাদের এখানে আয়োজক যারা আছেন। তো কিছুক্ষণের মধ্যে আসলে আনুষ্ঠানিকতা যেটা, সেটা আসলে শুরু হয়েছে, তবে মূল অনুষ্ঠান যেটা, সেটা হয়তো বা একটু পরে শুরু হবে, আমরা পরবর্তী বুলেটিনে হয়তো বা মূল আনুষ্ঠে পারবো। সিয়াম, মূল আনুষ্ঠানিকতার খবর আপনার কাছ থেকে আমরা জানবো। নজরুল জয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠান চলছে ময়মনসিংহের ত্রিশালে, সেখান থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী।